আমার কাছে তোমার জীবন অথবা মৃত্যু উভয়ই সমান হওয়া উচিত ছিল। যেহেতু আমাদের দেখা হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, যেহেতু আমার প্রতি তোমার নীরবতা চিরকালের জন্য স্থায়ী হয়েছে, আমি নিশ্চিতভাবে বলে দিতে পারি আমাদের মাঝে আর কখনো কোনো কিছুরই আদান প্রদান হবে না, হোক তা ভালোবাসা, চিঠি কিংবা ভর্ৎসনা। তুমি আমার থেকে বিচ্ছিন্ন হয়েছ, খুব যত্ন করে রচনা করেছ দূরত্ব আমার সাথে তোমার কিংবা আমার সাথে আমারই। সুতরাং আমার কাছে তোমার বেঁচে থাকা অথবা মরে যাওয়া উভয়ের তাৎপর্যই অভিন্ন হওয়া উচিত ছিল, ছিল না? অথচ তোমার মৃত্যুর দৃশ্য কখনো দুঃস্বপ্নে এলে অতুল ঘুমে মগ্ন আমি আর্তনাদ করে জেগে উঠি, আবিষ্কার করি অশ্রু ভেজা চোখের কোণ স্পর্শ করে আছে আর্দ্র বালিশ। তোমার মৃত্যুর কল্পনা হঠাৎ মস্তিষ্কে উঁকি দিলে আমার সর্বাঙ্গে আরম্ভ হয় দুর্বিষহ যন্ত্রণা। মনে হয় আমার মৃত্যুই একমাত্র সমাধান, আমার চলে যাওয়াই একমাত্র পন্থা। অন্য মানুষের কাছে পাওয়া তোমার শরীর খারাপের খবর আমাকে উদ্বিগ্ন করে, ভয় হয় যদি তুমি হারিয়ে যাও। আশঙ্কায় রাতের ঘুম নির্বাসনে যায়, আমার ভালো থাকা আর হয়ে ওঠে না। মুহূর্তের জন্যেও তুমি নেই মনে হলে ইচ্ছে করে সব ধ্বংস করে দিই, ভেঙে গুড়িয়ে ফেলি সব মনোহর সৃষ্টি, ইচ্ছে করে 101টা আঁচড় টেনে রক্তাক্ত করি আমার মুখমণ্ডল, পুড়িয়ে ফেলি পৃথিবীর সবচেয়ে সুন্দর কবিতার বইগুলোকে। তুমি এসবের বিন্দু পরিমাণও জানো না, জানতে চাও না, জেনে তোমার যায়ও আসে না। সুতরাং তোমার জীবনের প্রভাব আমার জীবন যাপনে থাকা অনুচিত, সম্পূর্ণ অনাবশ্যক। কিন্তু দেখো আমি কত ছেলে মানুষ, কত বোকা। তোমার জীবন আর মৃত্যু এখনো আমার কাছে দুই মেরুর ব্যাপার, আকাশ পাতাল ব্যবধানের মতো সত্য। তুমি কাছে নেই তবু এ জগতে আছো তো, তুমি কাছে নেই তবু এ জগতে আছো তো, কোথাও যেন একটা স্তব্ধ ক্ষীণ লাজুক আশা হয়ে ভীষণ গাঢ় সান্ত্বনা হয়ে বিরাজ করছো তুমি। অথচ এমনটা হওয়া উচিত ছিল না, তোমার অস্তিত্বকে অস্বীকার করাই ছিল আমার উপযুক্ত আচরণ। কিন্তু লোভের ফলাফলে আমি অদৃষ্টের এই পরিণতিকে ভালোবেসেছি, আপন করে নিয়েছি নিয়তির এই পরিহাসকে। তোমার সাথে এক আকাশের নিচে বাঁচার লোভ এভাবেই আমাকে আজীবন তোমার মৃত্যু শঙ্কার সাথে বেঁধে রাখবে আষ্টে পৃষ্ঠে।